প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য এই মুহূর্তে কিন্তু পোস্ট অফিসে নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, যেখানে তোমরা মাধ্যমিক পাসে, প্লেন টেন পাসে কিন্তু আবেদন করে কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি সরকারি চাকরি পেয়ে যেতে পারো ও সুবর্ণ সুযোগ রয়েছে তোমাদের কাছে। সম্পূর্ণ নোটিফিকেশন অনুযায়ী বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব ও কত টাকা স্যালারি রয়েছে, আবেদন পদ্ধতি, কত টাকা লাগবে, একই সাথে এ তোমরা কারা আবেদন করতে পারবে। কাজেই তোমরা যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস করা ছাত্রছাত্রী হয়ে থাকো, ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ও কারণ সম্পূর্ণ তথ্য তোমরা এখান থেকে জানতে পারবে। এ তো প্রথমেই বলে রাখি, পোস্ট অফিসের নতুন যে রিক্রুটমেন্ট সেখানে কিন্তু পরিষ্কারভাবে সমস্ত কিছু ধরে ধরে অফিসিয়াল নোটিশে বলা আছে। তোমাদের যেগুলো জানা দরকার আবেদন করার আগে, এ যারা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, তারা প্রত্যেকে এ কিন্তু সেই বিষয়গুলো যাতে ভালো করে বুঝতে পারো, আমি সমস্তটায় ইম্পর্টেন্ট বিষয়গুলো লিখে নিয়েছি। প্রথমে বলে রাখি এজ, তোমার কত এজ হতে হবে আবেদন করতে গেলে। তোমার এজ যদি 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা পোস্ট অফিসে আবেদন করতে পারবে। কিছু কিছু পোস্টের ক্ষেত্রে একটু কম বয়স রয়েছে, 28 থেকে 25, তো আমি সেগুলোও পরে মেনশান করবো। এবং তোমরা যারা ওবিসি রয়েছো, তারা 3 বছরের এক্সট্রা ছাড় পাচ্ছ, মানে 18 থেকে যদি তোমার বয়স 30-এর মধ্যে হয় তাও আবেদন করতে পারবে। এবং যারা SC ST রয়েছে, তারা 5 বছরের ছাড় পাচ্ছ, মানে 18 থেকে যদি তোমার বয়স 32-এর মধ্যে হয় তাও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এরপরেই চলে আসি পোস্ট, কি কি পোস্ট রয়েছে। দেখো এখানে এ অনেকগুলো পোস্ট রয়েছে, একটা হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে, দ্বিতীয় হচ্ছে সর্টিং অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে, দ্বিতীয় হচ্ছে পোস্টম্যান বা পোস্ট গার্ডের পোস্ট রয়েছে, তারপরে রয়েছে MTS-এর পোস্ট রয়েছে। এই পোস্টগুলোতে কিন্তু তোমরা এখনই আবেদন করতে পারবে, যেটা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিন্তু মেনশন করা হয়েছে। তো এক্ষেত্রে বলে রাখি তোমাদের এডুকেশন কি লাগবে, কোয়ালিফিকেশন কি লাগবে, যেটা বললাম একদম যে তোমরা যারা 10 পাস করেছো তোমরা আবেদন করতে পারবে এবং কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু তোমরা সরকারি চাকরি পেয়ে যেতে পারো। এখানে কোনো পরীক্ষা নেওয়া হয় না পোস্ট অফিসে, বিভিন্ন রকম যদিও রুলস রেগুলেশন রয়েছে সমস্তটা আমি বলবো। দেখো এখানে 10 পাস যারা আছে তারাও আবেদন করতে পারবে, 12 পাস যারা আছে তারাও আবেদন করতে পারবে, গ্র্যাজুয়েশন পাস যারা আছে তারাও আবেদন করতে পারবে, সেটা আমি বলবো। তার আগে এই এক্সট্রা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আমি তোমাদের এখানে বলে দিই। এক্সট্রা এলিজিবিলিটি, কিছু এক্সট্রা তোমার কোয়ালিফিকেশন লাগবে। তো এক্ষেত্রে এ তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তুমি পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী, তোমার আমাদের এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, সেক্ষেত্রে তুমি যদি বাংলা জানো, বাংলা লিখতে পড়তে জানো, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে সরকারি চাকরি পাওয়ার যোগ্য। তো এক্ষেত্রে বাংলা তোমাকে জানতেই হবে। দ্বিতীয় হচ্ছে এ তোমাদের DL অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স তোমাদের লাগবে। এক্ষেত্রে বলে রাখি 10 পাস করে ড্রাইভিং লাইসেন্স ছাড়াও তোমরা আবেদন করতে পারবো, 10 পাসে ড্রাইভিং লাইসেন্স লাগবে না। কিছু কিছু ক্যান্ডিডেটের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সও লাগবে, কোন পোস্টের জন্য আমি বলছি। আর গেম অর্থাৎ গেম মানে এখানে এ তোমরা যারা স্পোর্টস ক্যান্ডিডেট রয়েছো, স্পোর্টসের কোনো সার্টিফিকেট রয়েছে ন্যাশনাল লেভেলের বা ইন্টারন্যাশনাল লেভেলের, তাদের জন্যও কিন্তু এক্সট্রা ফেসিলিটি রয়েছে কিছু কিছু ক্ষেত্রে, আমি প্রত্যেকটাই বলছি। এখানে আমি বলে রাখি আগে, আমি যেটা বললাম কোয়ালিফিকেশান কি লাগবে, 10 পাস হলেই তোমরা আবেদন করতে পারবে, কোথাও ড্রাইভিং লাইসেন্সও লাগবে না। কোন কোন এক একটা পোস্টের জন্য এক একটা রুলস এখানে বলা হয়েছে, আমি প্রত্যেকটা বলছি। আর 10 পাস করে পাস করলেই হবে, 10-এ তোমার 25% নাম্বার যদি থেকে থাকে তাহলেই তোমরা কিন্তু আবেদন করে চাকরি পেয়ে যেতে পারো। এখানে এ আবেদন যোগ্যতা হচ্ছে 10 পাস, প্লেন মাধ্যমিক পাস, সেখানে তোমার ড্রাইভিং লাইসেন্সও লাগবে না তোমার অন্য কোনো সার্টিফিকেট, শুধু 10 পাসের সার্টিফিকেট লাগবে। 10 পাস যদি করে থাকো তাহলে তোমরা কোন পোস্টের জন্য, MTS পোস্টের জন্য কিন্তু পোস্ট অফিসের নতুন ভ্যাকেন্সি অনুযায়ী আবেদন করতে পারবে, এ কোনো রকম সমস্যা নেই। দ্বিতীয় ও 12 পাস যারা করেছো তারা কিন্তু এই পোস্ট অফিসে, ঠিক আছে, পোস্ট তোমার পোস্টম্যান বা পোস্টাল গার্ড, ঠিক আছে, পোস্টম্যান বা পোস্টাল গার্ডে এ পোস্টে আবেদন করতে পারো। ও এক্ষেত্রে তোমার 12 পাস সার্টিফিকেট তো লাগবে, সাথে ড্রাইভিং লাইসেন্স চেয়েছে যারা 12 পাস হয়ে এটাই আবেদন করতে পারো। এমন না 12 পাস করেছো তোমরা, 12 পাস করলেও কিন্তু MTS-এ আবেদন করতে পারবে, কারণ তোমরা 10 পাস, প্রত্যেকে 10 পাস ন্যূনতম যোগ্যতা থাকলেই MTS পদে আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। এর পরবর্তী যারা গ্র্যাজুয়েশন পাস করেছো, BA, BSc, BCom রীতিমতো করেছো, যারা যাদের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু পোস্টাল অ্যাসিস্ট্যান্ট
পোস্টাল অ্যাসিস্ট্যান্ট কিংবা তোমার হচ্ছে সর্টিং অ্যাসিস্ট্যান্টের পদে আবেদন করতে পারো, কোনো রকম তোমাদের সমস্যা নেই। এবং যারা স্পোর্টস পার্সন রয়েছে তাদের জন্য তো এক্সট্রা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা এক্সট্রা সুবিধা কিন্তু এখানে রয়েছে। তো এক্ষেত্রে বলে রাখি, সিলেকশান কী হবে? কোনো পরীক্ষা হবে, এক্সাম হবে? না, কোনো সিলেকশানে এখানে এক্সাম কিছু হবে না বললাম। যারা যাদের সার্টিফিকেট রয়েছে তারা এক্সট্রা প্রত্যেকটা ভ্যাকেন্সিতেই তোমরা যাচ্ছ, পোর্টস পার্সনের জন্য এক্সট্রা একটা রিজার্ভ বা সংরক্ষিত ও তোমার হচ্ছে সিট থাকছে, এখানেও সেরকম। কিন্তু ও প্লেন তোমার ধরো মাধ্যমিক পাস করে আবেদন করছো MTS-এ, প্লেন তোমার যে মার্কস রয়েছে উচ্চ মাধ্যমিকে যে মার্কস পেয়েছিলে সেই মার্কসের নিরিখেই তোমাকে ডাইরেক্ট সরকারি চাকরি দেওয়া হবে। কোনো রকম এক্সাম তোমাদের হবে না, কোনো রকম এক্সাম তোমাদের হবে না, কোনো রকম কিছু হবে না। শুধুমাত্র তোমাদের যে এ নাম্বার রয়েছে এ মাধ্যমিকে সেই নাম্বার দিয়েই কিন্তু তোমরা চাকরি পাবে। এটা নির্ভর করছে কোথায় কিভাবে নিয়োগ প্রক্রিয়া হবে, এ কত নম্বরে সিলেকশন হবে সেটা অবশ্যই নির্ভর করছে। কিন্তু তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তোমাদের প্রত্যেককে বলবো তুমি আবেদন করো। কারণ এক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেককে অনুরোধ করবো, তোমরা যারা মাধ্যমিক পাস করে গেছো তোমরা প্রত্যেকে আবেদন করো, যারা 12 পাস করেছো তারা আবেদন করো, যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তোমরা আবেদন করো, প্রত্যেকটি পোস্টে তোমরা আবেদন করো, কোনো রকম সমস্যা নেই। এক্ষেত্রে ফিস কত থাকবে? ঠিক আছে, ফিস কত থাকবে দেখো, ফিস আনরিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট আর OBC, জেনারেল ক্যান্ডিডেট এবং OBCদের জন্য কিন্তু টোটাল 100 টাকা ফি রয়েছে। মানে যারা জেনারেল কাস্টের রয়েছে ও যাদের কোনো সার্টিফিকেট নেই আর যাদের OBC ক্যান্ডিডেট রয়েছে, OBC সার্টিফিকেট আছে, তাদের 100 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে, সমস্তটাই অনলাইনে হবে। এবং আদার্স ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো রকম টাকা লাগবে না। যারা SC ST বা আদার্স ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কোনো রকম টাকা লাগবে না, তোমরা বিনামূল্যে আবেদন করে নিতে পারো। এক্ষেত্রে অ্যাপ্লাই ডেট কবে দেখো, ও অ্যাপ্লাই ডেট কিন্তু 10 তারিখ, কালকে থেকেই তোমরা কিন্তু আবেদন করতে পারো, কোনো রকম সমস্যা নেই। কালকে আজ রাত 12টার পর থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া অনলাইনে শুরু হবে। এবং তোমাদের স্যালারির কথা যদি বলি, স্যালারি কিন্তু এখানে তোমাদের এর 19,000 থেকে, মানে অ্যাকচুয়াল যে স্যালারি সেটা 19,000 থেকে কিন্তু 81,000 পর্যন্ত রয়েছে এক একটা পোস্টের জন্য। ও এক একটা পোস্টের জন্য এক এক রকম। তো মিনিমাম স্যালারি 19,000 এবং ম্যাক্সিমাম তোমাদের কিন্তু তোমার 81,000 পর্যন্ত স্যালারি রয়েছে। তোমরা ধরে নিতে পারো যে তোমাদের স্টার্টিং পিরিয়ডে স্যালারি 20,000 কি থেকে 25,000-এর মধ্যে হবে, তারপরে পোস্টের অ্যাকর্ডিং, প্রমোশনের অ্যাকর্ডিং তোমাদের স্যালারি কিন্তু বাড়তে থাকবে। তার মানে বুঝতেই পারছো, 10 পাস, 12 পাস এবং গ্র্যাজুয়েশন পাস করে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো, এবং প্লেন 10 পাস করেও তোমরা MTS পদে এই পোস্ট অফিসের এখনই আবেদন করে নিতে পারো। সমস্তটা বললাম, আমি তোমাদের প্রত্যেককে বলবো, দেখো এটা ম্যাটার করে তুমি উচ্চ মাধ্যমিকে কত নম্বর পেয়েছো সেটা অবশ্যই ম্যাটার করো, কিন্তু তোমার যদি সরকারি চাকরির স্বপ্ন হয়ে থাকে তাহলে আবেদন করতে কী আছে? তো তোমরা প্রত্যেকে আবেদন করো, অনলাইনে আবেদন শুরু হচ্ছে, কালকে থেকেই তোমরা আবেদন এই মুহূর্তে করে নাও। তো তোমাদের পোস্ট অফিসের এই নতুন ভ্যাকেন্সির অফিসিয়াল নোটিশ অনুযায়ী সমস্তটাই তোমাদের জানালাম। এখনও যদি কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো। এছাড়াও অন্যান্য পরীক্ষার সমস্ত চাকরির আপডেট এখানে প্রতিনিয়ত তোমাদের দেওয়া হয়, কাজে যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।